সৌদি আরবে আমি যে আমি যেখানে থাকি সেখানে আমার রুমের সামনে একটা বিড়াল, এই গত রমজানের কথা বলছি, যে সারা রমজান দেখতাম ওই বিল্ডিং এ বিড়াল দেখি নাই, কিন্তু হঠাৎ করে দেখি একটা বিড়াল প্রতিদিন এসে দরজার সামনে বসে থাকে, দরজার সামনে, ঠিক দরজা বড়। এত বড় বিল্ডিং এ অনেক জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একটা সোফাও রাখা আছে বাইরে, ইচ্ছে করলে সোফার উপরে বসতে পারে, কিন্তু না, দেখি দরজার সামনে এসে বসে থাকে। এবং যদি আমরা দরজা খুলি তাহলে অন্য আরেকটা ফ্ল্যাটের দরজার সামনে যায়, সে বসে থাকে। তো দুই তিন দিন দেখার পরে চিন্তা করলাম দরজার সামনে এসে সে কেন বসে, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে। পরে বুঝলাম যে এত বেশি গরম, 50, 55, 53, 52 ডিগ্রি গরমে পাগল করা হয়ে সে ঠান্ডা কোথাও খুঁজে পায় না, কোন জায়গায় তার শরীরকে কিছুটা শীতলতা দিবে সেই সুযোগটা সে পায় না, ছায়া নাই, গাছ নাই, পালা নাই, কোথায় সে, আর ছায়া থাকলেও গরমের আতিশয্যে বসার অবস্থা নেই, তার জন্য তো ফ্যান আর এসির ব্যবস্থা কেউ করে নাই। তখন বেচারা ওই দরজার নিচ দিয়ে যে এসির হালকা বাতাস যায়, সামান্য বাতাস যায়, ওইটা নিজের দেহকে ওইটা দিয়ে শীতল করবার জন্য ওই জায়গায় জায়গা নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কত কত পয়েন্ট এরকম রয়েছে। আজ গ্রীষ্মের গরম, শীতের ঠান্ডা, এটা থেকে আত্মরক্ষা করবার জন্য কত না উপায় আমার আছে, আল্লাহ বিবেক দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে একজন মুমিন, একজন কৃতজ্ঞ, একজন মানুষ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। এটা বলবে না এই মসজিদে এসি নাই, ওই মসজিদে এসি আছে। এটা বলবে না আরে গ্রামের মসজিদে আসলাম ফ্যানও নাই। বরং সে শুকরিয়া আদায় করবে যে অনেক জীবজন্তুর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষ হিসাবে সৃষ্টি করে অনেক বেশি ভালো রেখেছে।